হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং দেভ চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে কিন্তু অনেক ট্রান্সফার আপডেটস আছে যেহেতু আজকে কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলে গেছে তো অনেক ট্রান্সফার আপডেটস আছে এছাড়াও কিন্তু এসসি ইস্টবেঙ্গলের বেশ কিছু ইম্পর্ট্যান্ট নিউজ আছে এটিকে মোহনবাগানেরও বেশ কিছু নিউজ আছে তো যাবতীয় আপডেটস দেব তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন তো প্রথমেই আসবো আইএসএলের এই মুহূর্তের অন্যতম সবথেকে বড় খবরে সেটা হচ্ছে যে লিথুনিয়ান ফরওয়ার্ড নেরিজাস ভ্যালস্কিস যিনি এই মৌসুমে জামশেদপুর এফ সিতে ছিলেন সেই নেরিজাস ওয়েলস্কিস কিন্তু তার পুরনো ক্লাব চেন্নাই এন এফসিতে ফিরে যেতে চলেছেন এরকম কিন্তু প্রায় কনফার্ম ট্রান্সফার আপডেট আসছে এবং যেটা শোনা যাচ্ছে নেরিজাস ওয়েলস্কিসকে জামশেদপুর থেকে হয়তো লোনে নিতে পারে চেন্নাই এন এফসি এরকম একটা সম্ভাবনার কথা কিন্তু শোনা যাচ্ছে এবং নেরিজাস ভ্যালস্কিস কিন্তু এর আগে চেন্নাইন এফসির হয়ে যখন ওয়েন কোল করছিলেন সেই সময়টায় তিনি কিন্তু গোল্ডেন বুট জিতেছিলেন এবং আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এবং এখন পর্যন্ত আইএসএল এ কিন্তু চেন্নাইন এফসির হয়ে সব থেকে বেশি সাফল্য নেরিজাস ভ্যালস্কিসের দু হাজার উনিশ কুড়ি সিজনে চেন্নাই এফসির হয়ে কিন্তু সতেরো ম্যাচে তিনি তেরোটি গোল করেছিলেন সেই মরশুমে এবং এই মরসুমে এখন পর্যন্ত জামশেদপুরে এফসির হয়ে এই নেরিজাস ভ্যালস্কিস কিন্তু ছ ম্যাচে দুটো গোল করেছেন এই মরশুমে কিন্তু চেন্নাই এন এফসি চোট আঘাতে ভুগছে এবং চেন্নাইএন এফসির আরেকটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গোল পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা দেখা দিয়েছে তাদের বিদেশি স্ট্রাইকার লুকিগিকিভিটস কিন্তু সেরকম নজর কাটতে পারছেন না অন্যদিকে রাহিম আলিরাও সেরকম গোল করতে পারছেন না তো সেই জন্য চেন্নাই এন এফসি কিন্তু আইএসএলে গোল করার ক্ষেত্রে তাদের একটা সমস্যা রয়েছে তো সেই জন্য নেরিজাস ভ্যালস্কিসকে নিয়ে কিন্তু আফরানটাকে স্ট্রং করতে চান এই মুহূর্তে চেন্নাইএন এফসি কোচ বজিডার ভ্যান্ডোভিচ এবং যেহেতু রাফায়াল ক্রিবেলারও তাকে ছেড়ে দেওয়া হবে র্যাফায়াল ক্রিবেলারও ইন্ডিওর্ড আছেন তো রাফায়াল ক্রিবেলারর জায়গায় কিন্তু নেরিজাস ওয়েলস্কিসকে নিচ্ছে সম্ভবত চেন্নাই এফ সি তার স্লটে কিন্তু নেওয়া হচ্ছে নেরিজাস ওয়্যালস্কিসকে কারণ যেহেতু ভ্লাদিমির কোমান তিনি কিন্তু মিডফিল্ডে অনেকটাই নির্ভরতা দিচ্ছেন রাফেল ক্রিবেলারোর জায়গায় তো সেই জন্য অ্যাটাকিং মিডফিল্ড নিয়ে চিন্তা অনেকটাই কমে গেছে চেন্নাইন এফসির তো মিডফিল্ড থেকে ভ্লাদিমির কোমানের সাপোর্ট পেলে নিজাস ভ্যালস্কিস কিন্তু আগের মতো ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এবং চেন্নাইন এফসির হয়ে এই মরশুমে কিন্তু আবার তাকে ভয়ঙ্কর ফর্মে দেখা যেতে পারে এরকম একটা বড় সম্ভাবনা রয়েছে তো দেখা যাক নেরিজাস ভ্যালস্কিস চেন্নাইন এফসিতে এসে কেমন পারফর্ম করেন আর এবার আসবো এটিকে মোহনবাগানের কথায় তো এটিকে মোহনবাগান কিন্তু প্রত্যেক আইএসএল মরশুমে চমকে দেয় বিভিন্ন চমকদার ট্রান্সফার করে তো এই মরশুমে তারা কিন্তু প্রথম যে ট্রান্সফার উইন্ডো সেখানে হুগো বুমাস লিস্টান কোলাসোর মতো তারকাদের সই করিয়েছে কিন্তু এই মুহুর্তে এটিকে মোহনবাগান টিম কিন্তু বেশ সমস্যায় রয়েছে দুটো কারণে একটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডে ম্যাথিউ ছাড়া সেরকম কেউ ভালো পারফর্ম করতে পারছে না জনি কাউকো সম্ভবত ওয়েদার চেঞ্জের জন্য তিনি কিন্তু সেই রকম তার যে বেস্ট পারফর্মেন্স সেটা দেখা যাচ্ছে না অন্যদিকে লেনি রড্রিগেস তাকেও কিন্তু খুবই অফফর্ম লাগছে এবং ডিফেন্সিভ মিডফিল্ডটা সেরকম কিন্তু ফাংশন করতে পারছে না কাল মেখিউকে ছাড়া আর এছাড়া ডিফেন্সে কিন্তু তিরির পাশে সানডেজ জিঙ্গান চলে যাওয়াতে ডিফেন্সে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং সেন্টার ব্যাক পজিশনে কোনো ভালো ভারতীয় সেন্টার ব্যাক এই মুহূর্তে কিন্তু খুব একটা অ্যাভেলেবেলও নেই তো এটিকে মোহনবাগান কিন্তু চাইছে যে সম্ভবত জনি কাউকোকে তারা রিপ্লেস করে একজন ভালো মানের ডিফেন্ডার নিয়ে আসতে যাতে তিরির পাশে তিনি কিন্তু নির্ভরতা দিতে পারেন সেন্ট্রাল ডিফেন্সে এবং এটিকে মোহনবাগান কিন্তু এই কাজটি খুব সুচতুরভাবে তারা করে এর আগে কিন্তু আমরা দেখেছি যে কোচ যখন তাদের বদল হলো তারা কিন্তু হুয়ান ফেরান্ডোকে নিয়েছে এফসি গোয়ার থেকে যেহেতু হুয়ান ফেরান্ডো কিন্তু পরীক্ষিত কোচ আইএসএলএ এবং এ এফসি চ্যাম্পিয়ন্স লিগেও তার দলের পারফরমেন্স আমরা দেখেছি আর অন্যদিকে হুয়ান ফেরান্ডোর জন্য কিন্তু কোয়ারেন্টাইনের জন্য একদিনও নষ্ট করতে হয়নি এটিকে মোহনবাগানকে যেহেতু তিনি এফসি গোয়ার বায়োভেভলে অলরেডি ছিলেন তিনি এটিকে মোহনবাগানের বায়োভেবেলে কিন্তু চলে আসতে তার কোনো সমস্যা হয়নি একইভাবে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এটিকে মোহনবাগান এই পন্থাই কিন্তু তারা নিতে পারে এবং যেটা শোনা যাচ্ছে যে আইভন গন্জালেস যিনি এফসি গোয়ার ডিফেন্সের একটা স্তম্ভ বলা চলে কার্যত এবং ওয়ান ফেরান্ডোর আন্ডারে তিনি কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগও দুর্ধ্বস্ব পারফরমেন্স করেছেন তো আইভন গঞ্জালেসকে কিন্তু সই করানোর জন্য খুব উৎসাহী এটিকে মোহনবাগান এবং তিরির পাশে যদি আইভন গনজালেস চলে আসেন তাহলে এটিকে মোহনবাগান ডিফেন্সটা অনেকটাই রক সলিড হবে এরকমই কিন্তু মনে করছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এরকম কিন্তু বিভিন্ন ট্রান্সফার রিউমারে শোনা যাচ্ছে তবে আইভান গনজালেস একা আসবেন নাকি এফসি গোয়াতে আরও ভাঙন ধরবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে কারণ এফসি গোয়ার থেকে কিন্তু গ্ল্যান্ড মার্টিনস কে তুলে নিতে পারে এটিকে মোহনবাগান এরকমও কিন্তু একটা ট্রান্সফার রিউমার শোনা যাচ্ছে যেহেতু লেনি রড্রিগেজ ডিফেন্সিভ মিডফিল্ডে সেইভাবে পারফর্ম করতে পারছেন না তো সেই জন্য তার জায়গায় কিন্তু একজন ভারতীয় খেলোয়াড়কে ওই জায়গায় রেক্রুট করতে হবে এটিকে মোহনবাগানকে বিশেষ করে যদি জনি কাউকোকে রিপ্লেস করা হয় সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে একজন নতুন প্লেয়ার লাগবেই এবং সেক্ষেত্রে এটিকে মোহনবাগানের টার্গেট হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি গ্ল্যান্ড মার্টিনসের এরকমই শোনা যাচ্ছে যেহেতু হুয়ান ফেরান্ডো কিন্তু গ্ল্যান্ড মার্টিনসকে খুব ভালোভাবে চেনেন এবং তিনি চমৎকারভাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্ল্যান মার্টিনসকে ব্যবহারও করেছেন আমরা দেখেছি গ্ল্যান মার্টিনসের পারফরমেন্স এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তো এটিকে মোহনবাগান কিন্তু গ্ল্যান মার্টিনসকেও সই করাতে পারে এরকমও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আর এবার আসবো এসসি ইস্টবেঙ্গলের আপডেটে প্রথম আপডেটটা এসসি ইস্টবেঙ্গলের সম্পর্কিত যেটা আছে সেটা হচ্ছে যে এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ কিন্তু অলরেডি নিয়োগ করে ফেলেছেন এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কর্তারা এরকমই খবর এবং যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এসসি ইস্টবেঙ্গলের আগামী কোচ সম্ভবত হতে চলেছেন মারিও রিভেরা হ্যাঁ অ্যালেকজ্যান্ড্রো মেরেন্ডেজের সহকারী হিসেবে যিনি প্রথম এসছিলেন এবং তারপরে একটা সময় অ্যালেজেন্ড্রো মেনেন্ডেস চলে যাওয়ার পর কিন্তু এই মারিও রিভেরাই কোয়েস ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলেছিলেন হেড কোচ হিসেবে আই লিগে তো আইএসএলে কোচিং করার মারিও রিভেরার কোনো অভিজ্ঞতা না থাকলেও ইস্টবেঙ্গলে তিনি এর আগে কোচিং করিয়েছেন তো সেই জন্য এসসি ইস্টবেঙ্গল কিন্তু তাকেই আগামী কোচ হিসেবে নিয়োগ করছে এরকমটাই খবর এবং যেটা খবর হচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসতে চলেছেন মারিও রিভেরা তার ভিসা এবং যাবতীয় যে ফর্মালিটি সেটা প্রায় কমপ্লিট এবং সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু মারিও রিভেরা রওনা দেবেন ভারতের উদ্দেশ্যে আর এছাড়া ব্রাইট এনো বাখারেকে নিয়ে কিন্তু আপডেট উঠে আসছে ব্রাইট এনো বাখারে তার সাথে চেন্নাই এন এফসির কিন্তু একটা লিঙ্ক আপের খবর শোনা গিয়েছিল কিন্তু নেড়িজাস ভ্যালস্কিসকে যেহেতু চেন্নাই এন এফসি সই করাচ্ছে আর ব্রাইট এনো বাখারের চেন্নাই এন এফ সিতে যাওয়ার কিন্তু কোনো এই মুহুর্তের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং সেক্ষেত্রে আইএসএলের অন্যান্য দলদের মধ্যে কিন্তু এসসি ইস্টবেঙ্গলে ব্রাইট এনো বাখারের আসার একটা সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে এই মুহূর্তে তো দেখা যাক কি হয় ব্রাইট এনো বাখারে কে নিয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত হয় এসসি ইস্টবেঙ্গলে এবং এছাড়া এসসি ইস্টবেঙ্গলে আরেকটা আপডেট দেওয়ার আছে সেটা হচ্ছে যে শুভ ঘোষকে সম্ভবত দলে ফেরাতে চলেছে এসসি ইস্টবেঙ্গল এরকমই কিন্তু খবর ভেসে আসছে শুভ ঘোষকে আবার কিন্তু এসসি ইস্টবেঙ্গল ক্যাম্পে ডাকা হচ্ছে এরকমই খবর কিন্তু ভাসছে ট্রান্সফার মার্কেটে তো আগামী দিনে আরও হয়তো অনেক ট্রান্সফার আপডেট আসবে এবং যেরকম যেরকম ট্রান্সফার আপডেট আসবে আমরা সেরকম সেরকম আপনাদের কিন্তু আপডেট দিয়ে জানিয়ে দেব তো আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থাকুন তো এই ভিডিওটি এ পর্যন্তই রাখছি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা